ঝাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার বিকেলে গুলশান ক্লাবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাইনুল মৃধা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজে কল্যাণ কাজ করতে হবে। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের খবর। বাংলাদেশের 52তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।